যশোর ও খুলনা জেলা দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে টি টোয়েন্টি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যশোর মাঠে এর আয়োজন হয় খুলনাকে পাঁচ উইকেটে হারিয়েছে যশোর প্রথমে ব্যাটিংয়ে নেমে একশো তিয়াত্তর রান সংগ্রহ করে খুলনা পঁয়তাল্লিশ রান করেন সুজন আব্দুল্লাহ ও মনির দুটি করে উইকেট নেন জবাবে পাঁচ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে যশোর